ক্রিকেটারদের কার বেতন কত? 2017 সালে হওয়া সর্বশেষ নতুন বেতন কাঠামো অনুযায়ী কেন্দ্রীয় চুক্তির এ প্লাস শ্রেণীর ক্রিকেটাররা প্রতি মাসে বিসিবি থেকে বেতন পেয়ে আসছেন 4 লাখ টাকা করে। এ শ্রেণীর ক্রিকেটাররা পান 3 লাখ টাকা, বি শ্রেণীর ক্রিকেটাররা 2 লাখ টাকা, সি শ্রেণীর 1,50,000 টাকা ও ডি শ্রেণীর ক্রিকেটাররা পান মাসে 1 লাখ টাকা করে। 2020 সালের কেন্দ্রীয় চুক্তিতে লাল ও সাদা বলের খেলার জন্য আলাদা চুক্তি হলেও বেতনের অঙ্ক একই ছিল। মাঝে বেতন আর না বাড়লেও টেস্ট ও সীমিত পরিসরের ক্রিকেটে আলাদা চুক্তি হওয়ায় গত বছর আয় বাড়ে বেশিরভাগ খেলোয়াড়েরই। বর্তমানে দুই ধরনের চুক্তিতেই আছেন 7 ক্রিকেটার, যারা 2 সংস্করণেই খেলেন এবং বেতনও পান 2টি চুক্তি থেকেই। তবে কোন ক্রিকেটারের লাল ও সাদা 2 বলের ক্রিকেটেই খেলা মানে কিন্তু এই নয় যে তিনি 2 চুক্তিরই পুরো টাকা পাচ্ছেন। নিষিদ্ধ থাকায় সাকিব আল হাসান সর্বশেষ চুক্তিতে ছিলেন না। এক্ষেত্রে ওই ক্রিকেটার 2 চুক্তির যেটিতে অপেক্ষাকৃত ওপরের শ্রেণীতে আছেন সেটির পুরো বেতন এবং নিচের শ্রেণীর অর্ধেক বেতন পাচ্ছেন। 2 চুক্তিতে একই শ্রেণীতে থাকলেও বেতন হবে 1টি চুক্তির পুরো অঙ্ক এবং অন্য চুক্তির অর্ধেক পরিমাণ টাকার। এ প্লাস শ্রেণীর ক্রিকেটার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের যেমন আগে বেতন ছিল মাসে 4 লাখ টাকা, 2 চুক্তির নিয়ম করায় গত বছর সেটি বেড়ে হয়েছে 6,30,000 টাকা। মাসে 4 লাখ টাকা পেতেন মুশফিকুর রহিমও। গতবারের চুক্তির পর তিনি পাচ্ছেন মাসে 6,20,000 টাকা। তামিম ও মুশফিক লাল ও সাদা বলের 2 চুক্তিতেই আছেন এ প্লাস শ্রেণীতে। বিসিবির বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন দাঁড়াচ্ছে 1 চুক্তির পুরো 4 লাখ টাকা ও অন্য চুক্তির অর্ধেক 2 লাখ, মোট 6 লাখ টাকা। সঙ্গে অধিনায়ক ভাতা হিসেবে তামিম বাড়তি 30,000 টাকা পাচ্ছেন। বেশি ম্যাচ খেলায় মুশফিক বাড়তি পাচ্ছেন 20,000 টাকা।